সকলকে স্বাগত। তো আজকে দুপুরবেলায় দেখা যেতেছে খুব ফাটাফাটি খাবার, আগে বলি খাবারের নামগুলো আগে বলি আর কি। তো এটা পটল পেঁয়াজ দিয়ে ভাজি করছে, তিন পিস আছে আর পেঁয়াজের ভাজি আছে অনেকগুলো। এটা হলো প্রচুর ছড়া বলে আমাদের দেশে, প্রচুর ছড়া দিয়ে ইলিশ মাছ, যদিও ইলিশ মাছের সিজন এখন না, তারপরও খারাপ লাগে না, ভালোই লাগে। ইলিশ মাছটা আসলে ভীষণ ভালো লাগে। আর এটা হলো জিরে কই, এই তরকারির নাম হলো জিরে কই, জিরে বাটা দিয়ে করা হয়েছে আর কি। কই সাধারণত মাছের ইয়েতে জিরে বাটা দেয়, কিন্তু এটা হলো ঝোলটাই শুধু জিরে বাটার ঝোল নয়। যা হোক আমাকে বললো আর কি, যেটা জিরে কই জিরে বা জিরে কই, এটা একটা নতুন আইটেম, আমি আগে খাইছি কিনা মনে নেই, খাইতেও পারি। আর এটা হলো আমাদের টক তরকারি, এটা হলো ট্যাংরা মাছ দিয়ে, ট্যাংরা মাছ ইলিশ মাছ কই মাছ তিনটা ভিন্ন ভিন্ন মাছ, ভিন্ন রকম স্বাদ। কাঁচা মাছ টানি নেই, ওয়েব স্পিয়ার আছে, কাঁচা মাছ টানলে ভালো হয়তো আগে মাঝের সাথে। অবশ্যই এখানে আছে সিদ্ধ মরিচ আছে। পটল দিয়ে আপনার এই পেঁয়াজ ভাজিটা কিন্তু স্বাদ লাগে, সুলে দিছে, একটা সুলে দিছে আর একটা হলো শুকলা সহ দিছে, সোচা সহ দুই রকম। পেঁয়াজের একটা মিষ্টি মিষ্টি স্বাদ আছে, ভালো লাগে। বাসায় তো সারা নেই, অমিত দিন কাটে না, সময় কাটে না, থাকলে অবশ্য ঝগড়া করে, না থাকলে আবার ঝগড়া করার মাংস পায় না। সারাদিন ঝগড়া করে আবার সারাদিন খেলে আসতে, এটাই তো আমাদের স্বভাব। কয়েকদিন ধরে একা রয়েছে তো সময় ভালো কাটে না। আর আমি দুষ্টমি একদমই কম, কিছুটা শিখছে এখন, আগে ছিলই নেই। এখন ওই যে বাসায় যে বাচ্চা আছে বোঝা যাবে, সারা ঈশানে প্রায় 100। প্রচুর স্বাদের ইলিশ মাছ, খুবই স্বাদের, কিন্তু ইলিশের সিজনে একটু পিছলে পিছলে হয়,
শুধু বন্যা পরিস্থিতি খুবই খারাপ, সবাই যার যার জায়গা থেকে গুরুজনে প্রার্থনা করবেন আর যেটুকু সাহায্য করা যায় করবেন। আমার করি জলটা চলে যাক, কমা শুরু হইলে তাড়াতাড়ি কমে যায়, কিন্তু ইদানিং যে বন্যাগুলো হইতেছে এগুলো সহজে যাই পারছে না, জল সমস্যা। আচ্ছা তাই মানে সমস্যা, আমি অষ্টআশি বন্যা দেখছি, রাখা সুযোগ আমি বাড়তেছিলাম না, আটানব্বই বন্যার সময় বাড়তেছে মামা বাড়িতে বাড়ি সবার দিকে জল, মানে আর এক বিঘে বাড়লে একদম পুরানো জলের সবার আমাদের এখানে কাছাকাছি একবারে। দাদা বাড়ির চারো দিকে কুদলটা মাটি খুঁজে খুঁজে উঁচা করে দিছিল, এখন ডিপ করে দিছিল, গ্রামের বাড়িতে তখন একটা প্রবলেম হয়, বিশ দশ সাত টপ সব বাড়িতে উঠে যায়, কিন্তু তখন মানুষে কামড়ায় না। কুকুর ছাগল একসাথে থাকে, কেউ কেউ কামড় দেয় না, বুঝা দেয় না, এমনিতে কিন্তু ছাগলটা দেখলে যে কুকুরে ধরে নিবে, বিপদ ওরা বুঝতে পারে। গ্রীষ্মের সাতটা আসলে সবসময় অন্যরকম, জিরে কই বা কই জিরে, জিরে কই দেবা সুন্দর লাগে, দারুণ আছে। ওই যে সর্ষে দাঁড়ান না তার সাথে সাথে
জিরে কোটা দারুণ হয়েছে, ভিন্ন স্বাদ। রেসিপিটা চিন্তা ভাবনা করতেছি বানাবো, যদি আপনারা চান। নতুন একটা রান্না মিষ্টি আলু, আম দিয়ে, কাঁচা আম দিয়ে টক তরকারি। ডেঙ্গা মাছ ডেঙ্গা মাছ দু ধরনের, একটা হলো নদীর ডেঙ্গা মাছ, একটা হলো বিলের ডেঙ্গা মাছ। পুকুর বিলে যেটা থাকে ওইটা বেশিরভাগ আমরা আনি। শুনছি ট্যাংরা মাছ চাষ হয় কম, ব্যাপক ব্যবহৃত আছে এমন শুকুই মাছ আর হলো শিং মাছ। কই মাছ শিং মাছের চাহিদা আছে প্রচুর, যার কারণে দেশি মাছটা যদি চাষ করে মানে সারটা ওরকম থাকতো তাহলে খুব ভালো হতো। খাওয়া খুবই ফাটাফাটি হইলো, সবগুলো ডিমের স্বাদ হয়েছে। তুমি জিরে করে একটা অন্যরকম লাগলো, ভালো লাগলো বেশি। যাই হোক, কারণ ওটা তো এর আগে খাই নাই এই জন্য মনে হয়। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবার জন্য শুভকামনা রইলো।